দর্শক, গলা চিপে নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ একটি মানবিক প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। প্রতিবেদনটি গোলখালীর এস এম নাসিরের সহযোগিতায় তুলে ধরার চেষ্টা করছি। গলাচিপা উপজেলা গোলখালী ইউনিয়নের মরহুম আব্দুল গনি তালুকদারের নাতি আমেরিকান প্রবাসী সাফাত ইসলাম সজীব কি করেন? বৈশ্বিক সংকটকালে প্রবাসী থেকেও মাতৃভূমির গা গেরামে থাকেন, মাটি ও মানুষকে ভুলেন। এখানে আসছেন কেন? এখানে আইসি মনে করেন এই যে চাল টাল দেবেন, চাল দেবে কে? চাল দেবে ওই তালুকদার, ওইদুল তালুকদার। আচ্ছা, আপনারা কি বেদের সম্প্রদায়ের? আপনারা কতজন এখানে আসছেন? আপনাকে এই যে চাল দেবে কি নাম আপনার? আপনার নাম কি? মিনতি রানী। আজকে এখানে কিসের জন্য আসছেন? আজকে যে রিলিফটা দিতেছে কে দিতেছে? কেউ বলতে পারেন? আপনি পারবেন বলতে? কে? ওহিদুল, ওহিদুল করোনা মহামারী মোকাবেলায় সজীবের ব্যক্তিগত অর্থায়নে বেদে ও অসহায় পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে সঠিক ও সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করেন তার পিতা ওহিদুল ইসলাম তালুকদার। জীবন করছে এবং আমেরিকাতে, সেখানে প্রতিদিন হাজার হাজার লোক আক্রান্ত হয় এবং হাজার হাজার লোক মারা যায়। সেই আক্রান্তের মাঝেও সেই চিন্তা না করে সে চিন্তা করছে দেশের মানুষের চিন্তা। সারাক্ষণই আমার সাথে ফোনে যখন কথা হয় সে বলে, আব্বা দেশের অবস্থা কি, দেশের মানুষের অবস্থা কি, আমাদের অবস্থা ভালো না। তারপরও তার নিজের চিন্তা না করে সেই দেশের মানুষের চিন্তা করছে এবং আমাকে এসে বলছে যে ত্রাণ দেওয়ার পরে মানুষকে শুধু এইটুকুই বলবা, আমার জন্য না, সারা বিশ্ববাসীর জন্য সে সবার কাছে দোয়া চাইছে। তার কাজে আপনারা সবাই সারা বিশ্ববাসীর জন্য এই মহামারী থেকে যাতে আল্লাহ সবাইকে পরিত্রাণ করে উদ্ধার করে সেই জন্য সারা বিশ্ববাসীর জন্য আপনারা দোয়া করবেন। আর পরিশেষে আমার ব্যক্তিগতভাবে আমার এ সময় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের সার্বিক সহযোগিতা করেন গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির আহমেদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মেম্বার ও ইউপি সদস্যগণ। প্রাদুর্ভাবে আজ পৃথিবীর মানুষ আতঙ্কিত, সারা পৃথিবীর মানুষ চিন্তিত, কিভাবে এই নোবেল করোনা ভাইরাস প্রতিহত করতে পারবে। আজকে এই গোলখালী ইউনিয়নে এই নোবেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সৃষ্ট মহামারী, এই মহামারীর কারণে আজ এই গোলখালী ইউনিয়নে এই হত দরিদ্রদের মাঝে ত্রাণ দিচ্ছেন এমন একজন দানবীর, একজন উদার মনের মানুষ যাকে আমরা অনেকেই চিনি না, ব্যক্তিগতভাবে আমিও কোনোদিন দেখেছি বলে আমার মনে হয় না। কিন্তু যখন তিনি সুদূর আমেরিকা বসে, আমেরিকাতেও যখন এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ যখন মারা যাচ্ছে, তখন তিনি এই জন্মভূমির কথা চিন্তা করেছে, এই মাতৃভূমির কথা চিন্তা করেছে। এই এলাকাতে তার জন্ম হয়েছে, সেই জন্মভূমির মায়ার টানে তিনি সুদূর প্রবাস আমেরিকা থেকেও এই এলাকার মানুষকে তিনি ভুলতে পারেননি, এই দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। সেই এই এলাকারই কৃতি সন্তান, সুযোগ্য সন্তান, আপনাদের পরিচিত আমার শ্রদ্ধাভাজন মামা ওহিদুল আলম তালুকদারের সুযোগ্য সন্তান রাফাত ইসলাম সজীব। তিনি তার বাবার সাথে আলোচনা করেছে যে অন্তত পক্ষে কিছু মানুষের জন্য তিনি ত্রাণ দিতে চান, হত দরিদ্র অসহায় পরিবারের মাঝে তিনি এই ত্রাণ বিতরণ করতে চান। তার এই উদ্যোগে, মহৎ উদ্যোগে এই বিষয়টি ওহিদুল ইসলাম তালুকদার আমার মামা তিনি আমাদের সাথে আলোচনা করেছেন এবং আলোচনার প্রেক্ষিতে তিনি চিন্তা করেছেন সরকার চাল দিয়েছে, এরপরে কী দেওয়া যায়, সামান্য যাই হোক চাল বাদে কী দেওয়া যায়, এর পরিবর্তে তিনি আমাদের
এর সাথে আলোচনা করে পেঁয়াজ তেল এবং অন্য আটা তারপর ডাল এসবের ব্যবস্থা করেছে। আসলে চিন্তা করেন একজন মানুষ সুদূর প্রবাস জীবনে থেকেও আমেরিকাতে থেকেও এই এলাকার মানুষের কথা মনে রেখেছে, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই, তাকে দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থভাবে রাখে এবং তার মানসিকতা যেন এই এলাকার মানুষকে সহযোগিতা করতে পারে। আজকের এই ত্রাণ বিতরণে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ গোলখালি ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আপনাদের সুপরিচিত আব্দুল হালিম মিয়া উপস্থিত আছেন, ছয় নম্বর থেকে নির্বাচিত ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মহিম মোল্লা উপস্থিত আছেন, দুই নম্বর থেকে নির্বাচিত ইউপি সদস্য মনির হোসেন হালদার উপস্থিত আছেন, গলাচিকা গ্রাম আদালত সমন্বয়কারী আমার অত্যন্ত কাছের উজ্জ্বল ভাই উপস্থিত আছেন, গ্রাম আদালত সহকারী কেশমী সরকার টেক্স প্রতিবেদন গলাচিপা নিউজ পটুয়াখালী। করোনা ভাইরাস প্রতিরোধে জীবনের ঝুঁকি নিয়ে যিনি রাত ভর কাজ করেন আমাদের আনসার বিজিবির অন্যতম সদস্য ফোরকান পেদা উপস্থিত আছেন, এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি কৃতজ্ঞতা জানাই আমার সেই শ্রদ্ধাভাজন ভাইকে যিনি